স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি সর্ষে বাটা দিয়ে সজনের আটা। প্রথমে সজনে ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এখানে আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব, এই জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে। তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারো বা শুধু সাদা সর্ষে দিয়েও রান্নাটা করতে পারো। আবার পোস্ত দিয়েও সজনে ডাঁটা করলে ভীষণই ভালো লাগে। সবগুলো উপকরণ মিক্সিং জারের মধ্যে দিয়ে 1 চামচ লবণ আর 2 কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। সর্ষেটাকে ভালো করে বেটে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি আগেই চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা সবসময় চিড়েই রান্নায় ব্যবহার করতে হয়, নাহলে এগুলো খেতে পেছে মুখে লেগে যেতে পারে। 3 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি যে সর্ষেটা বেটেছিলাম তখন আমি লবণ দিয়েছি। ডাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিশ্রণটা বানিয়েছিলাম, মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকটা জল এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য রান্না হতে দেবো। ডাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিশ্রণটা বানিয়েছিলাম, মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকটা জল এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য রান্না হতে দেবো। দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, এই জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। 3-4 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। জলটা আমার পুরো শুকিয়ে গেছে। আমি এই রান্নাটা একদম শুকনো শুকনো করবো, সেই জন্য বাকি যে গ্রেভিটা আছে সেটাকেও শুকিয়ে নেব। এবার 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার এই পদ্ধতিতে তোমরা একবার তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব কম সময়ে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়।